আজকে লাঞ্চে খাবো মেথি শাক আলু দিয়ে আর কুমড়ো ফুল ধনে পাতা দিয়ে বড়া তৈরি করা আছে। আর আজকের আসল মেনু হচ্ছে পটল আলু দিয়ে ছোট ছোট চিংড়ি মাছ। নতুন পটল দিয়ে আমি ভীষণ ভালোবাসি খেতে, সেটা দিয়েই আজকে খাবো এবং এই রান্নাটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে মেথি শাক দিয়ে একটুখানি ভাত মেখে খাবো। খুব ভালো হয়েছে খেতে, দারুন। প্রথম পাতে শাক তো খাওয়া খুব ভালো, তাহলে সেই হিসেবে মেথি শাকটা আমার ভীষণ ভালোও লাগে। অনেক সময় মেথি শাক দিয়ে আমি রুটিও করে খাই, কিন্তু আজকে মেথি শাক আলু দিয়ে একটুখানি বড়া খেয়ে এরকম লাগে। কুমড়ো ফুলের বক ফুলের বড়া খুব প্রিয়। এবার আসল জিনিসটা খাবো। আহা, গন্ধটাই এত সুন্দর। খুবই ভালো লাগে খেতে এটা। নতুন যে পটল উঠবে, কচি পটল দিয়ে এই রান্নাটা আমার ভীষণ প্রিয়। আপনারা অতি অবশ্যই ট্রাই করবেন, এই রান্নাটা আমি শেয়ার করব, অবশ্যই বাড়িতে করে খাবেন, আমার মনে হয় সকলের ভালো লাগবে। প্রথমে কড়াইতে দিয়ে দেব 2 চামচ তেল। আপনি সর্ষের তেল বা সাদা তেল যা হোক ব্যবহার করতে পারেন। তেলটা গরম হলে একটা আলু ছোট ছোট ডুমো ডুমো করে কাটা তেলের মধ্যে দিয়ে দেবেন এবং ভালো করে আস্তে আস্তে ভেজে নেবেন। কিন্তু নুন বা হলুদ এই অবস্থায় দেবেন না, তাহলে বেশি সেদ্ধ হয়ে গলে যাবে। আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেলে একটা অন্য পাত্রে তুলে রাখুন। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিন 5টা বা 6টা বা আপনার যেরকম প্রয়োজন মতন পটল। পটলের খোসাগুলো অল্প বিস্তর ছাড়াবেন এবং 2 আধখানা করে দেবেন যেমন দেখানো হচ্ছে। পটলটা ভাজার সময় একটু চাপা দিয়েও ভাজতে পারেন, হালকা আঁচে বা মাঝারি আঁচে ভেজে যখন একটুখানি ব্রাউন ব্রাউন কালার ধরবে সেই অবধি ভেজে নিয়ে, বা পটল ভাজা যেরকম হয় খুব বেশি না, ভেজে এটাকে ওই পাত্রে আলুর পাশে তুলে রেখে দেবেন। তারপর ওই তেলের মধ্যে দেবেন ছোট ছোট চিংড়ি মাছ। আমি এখানে চাপড়া চিংড়ি ব্যবহার করেছি, আপনি বাগদা চিংড়ি ব্যবহার করতে পারেন। বড় বাগদা চিংড়ি দিয়েও যদি করতে চান করতে পারেন, একই হবে রেসিপিটি। কিন্তু ঘরোয়া খাবার হিসেবে দুপুরে প্রত্যেক দিনের আমি তাই জন্য ছোটো চিংড়ি ব্যবহার করেছি, আর আমার এই চাপড়া চিংড়ির স্বাদটা কিন্তু খুব ভালো লাগে। 1 মিনিটের বেশি ভাজবেন না, ভেজে আবার আলু আর পটলের পাশে এটা তুলে রেখে দিন। এবার যে তেলটা থাকলো তার মধ্যে 1 চামচ তেল আরও অ্যাড করলাম। তেলটা গরম হলে ওর মধ্যে এবার ফোড়ন দেব। 1/2 চামচ জিরে, গোটা গরম মশলা, তার মধ্যে দারচিনি, লবঙ্গ এবং ছোটো এলাচ, 2 শুকনো লঙ্কা, 2 তেজপাতা। একটু নাড়াচাড়া করে ফোড়ন থেকে খুব ভালো গন্ধ বেরোলে ওর মধ্যে দিয়ে দেব সরু সরু করে কাটা 1টা পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা ভাজা ভাজা করব, খুব বেশি না, বেশি লালচে হয়ে যাবে না এরকম অবস্থায়। চিরা কাঁচা লঙ্কা 2, 1.5 চামচের মতো আদা রসুন বাটা। আমি আদা রসুন এক জায়গাতেই বেটে রেখেছিলাম, আপনি আলাদা আলাদাও দিতে পারেন। এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ হলুদ, 1 একটু শুকনো লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কার গুঁড়োটা আপনি কতটা ঝাল খান সেটা বুঝেই দেবেন। তারপরে এটাকে কষতে থাকবো। বেশ যখন তেল ছেড়ে এসছে তখন এর মধ্যে 1টা কুচি করে কাটা টমেটো দিয়ে দেবো, ওপর থেকে 1 একটু নুন ছড়িয়ে একটু ঢাকা দিয়ে রাখবো।
এক দু মিনিট পর টমেটোটা যখন একটু গলে যাবে বা সেদ্ধ হয়ে যাবে তখন পুরো মশলাটা একসঙ্গে টেনে এটাকে ভালো করে আবার একটু কষবো। তারপর ভেজে রাখা আলু প্রথমে দিয়ে দেব। দিয়ে একবার নাড়াচাড়া করার পর দিয়ে দেব পটল ভাজাগুলো এবং চিংড়ি মাছ। ভালো করে নাড়াচাড়া করে কষতে থাকবো। এক দু মিনিট এটাকে কষে নিতে হবে। তারপর এক কাপ জল দেবেন, একটু ঈষৎ উষ্ণ জল দিলে ভালো হয়। আমাদের রান্নাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে রাখা বেল নোটিফিকেশনটা পুশ করতে ভুলবেন না। আর যদি মনে করে থাকেন যে রান্নাগুলো সত্যিই সুন্দর তাহলে অনেকের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের একটি লাইক দেবেন। জল দিয়ে নাড়াচাড়া করে একে ফুটতে দেবেন যাতে সবজিগুলো সেদ্ধ হয়। 7-8 মিনিট পর ঢাকনা খুলে দেখবেন আলুগুলো আশা করা যায় সেদ্ধ হয়ে যাবে। যখন ঢাকা দিয়ে রাখবেন তখন আঁচটা যেন একটু কমের দিকে থাকে। ঝোলটা আপনি কীরকম রাখবেন আপনার উপরই নির্ভর করবে। আমি এখানে একটু মাখামাখাই করব। জলটা একটু কমে গেছে তখন এর মধ্যে হাফ চামচ চিনি দিয়ে দেব। আর দেব অল্প একটুখানি গরম মশলার গুঁড়ো, এটা 1/4 চা চামচ দিতে পারেন। আর নামানোর আগে হাফ চামচ ঘি দেবেন। দিয়ে পুরো তরকারিটাকে ভালো করে মাখিয়ে দিয়ে আঁচ নিভিয়ে ঢাকা দিয়ে রাখুন আরও 5-6 মিনিট। তারপর ভাতের সঙ্গে পরিবেশন করুন।